আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা MTFE তে কিভাবে হচ্ছে আপনারা ট্রেড করবেন বা হচ্ছে EAI অপশনটা অন করবেন, ঠিক আছে? তো প্রথমত চলে যেতে হবে আমাদের হচ্ছে MTFE সফটওয়্যারে। তো আমি এই সফটওয়্যার অলরেডি প্রবেশ করব। প্রবেশ করার পরে গাইস আমরা হচ্ছে এখান থেকে আগে আমরা নিচে সেটিংগুলো দেখে নিব, ঠিক আছে? সেটিংগুলো দেখে নিব। এখানে লেখা আছে ট্রেড চার্ট, কন্ট্যাক্ট, পজিশন, নিউজ, প্রোফাইল, এখানে কাস্টম, ফরেক্স, কমিউনিটি, ইন্ডেক্স, স্টক, ঠিক আছে? এইসব কিছু আপনারা হচ্ছে রিসার্চ করবেন। রিসার্চ যত রিসার্চ করতে পারবেন ততই আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। এখানে লেখা আছে ক্রিপ্টো, স্টক, ইন্ডেক্স, কমিউনিটি, ঠিক আছে, ফরেক্স, ঠিক আছে, এগুলো আমি করে দিলাম। এখানে আমি প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর গাইস এখানে ট্রানজ্যাকশন মোড, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পরে গাইস এখানে দেখবেন যে AI স্মার্ট ট্রানজ্যাকশন, ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে গাইস এটা হচ্ছে আপনারা অন অথবা অফ করে অন করে দিবেন, ঠিক আছে? সপ্তাহে শনি রবিবারে বন্ধ থাকে আর বাকি পাঁচ দিন হচ্ছে AI ট্রেডিং, এটা হচ্ছে আপনার MTFE খোলা থাকে, আর্নিং হতে থাকে। সন্ধ্যা ছয়টার পরে আপনারা এটা খুলে দিবেন, ঠিক আছে? এটা অন করে দিবেন, তাহলে আপনাদের ইনকামটা অলরেডি প্রফিট হতে থাকবে, ঠিক আছে? অলরেডি ইনকাম হতে থাকবে। সো হচ্ছে আমি $26 অ্যাকাউন্ট করছিলাম এটা, হ্যাঁ, অলরেডি আমার $60 ইনকাম হয়ে গেছে। সো যারা হচ্ছে অ্যাকাউন্ট করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আর পরবর্তী আপডেটগুলো আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিও তৈরি করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।